দেখতে পাচ্ছ নল্লির পিস রয়েছে, ঠিক আছে, চাপের পিস যেটাকে বলা হয়। দেখো কি লেভেলের, কত এরকম পিস, আর দেখে হাড়ি কিন্তু ছেড়ে যাচ্ছে, যে আমরা বলি না ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। এই হচ্ছে চিকেন, এটা লেভেলের পিসটা খালি দেখো তোমরা কি লেভেলের পিস, একটু ওড়ো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের যে ফিশ থালি, যেটা 60 টাকা পিসের ফিশ থালি। তুমি এখানে খেলে তাই তো, তা তোমার কেমন লাগলো, বা তোমরা তো এখানে দারুণ খাওয়া দাওয়া, দারুণ পেট ভরে খাওয়া দাওয়া পাওয়া যায় এখানে কম পয়সার মধ্যে। হ্যাঁ, থালি তো খুবই সস্তা দেখলাম, মানে 35 টাকা থেকে স্টার্ট ভেজ থালি, মানে সস্তায় তো। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি ফুডি বিশাল। আজকে কিন্তু চলে এসেছি আমি একটা নতুন দোকানে, আর অবশ্যই আমি তোমাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা নতুন নতুন দোকানের সন্ধান দিয়েই থাকি। তো আবার চলে এসেছি আজকে একটা নতুন দোকানের সন্ধানে, যেখানে থালি যেমন ফেমাস, এই দোকানের বিরিয়ানিও কিন্তু সেই লেভেলেই ফেমাস। তো চলো দোকানের সমস্ত কিছু তথ্য দেবো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, ফলো, যা যা করার অবশ্যই করো, আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো। তো চলো এখন দোকানে চলে যাব, আর দোকানের লোকেশন সম্পর্কে সমস্ত কিছু জানাবো, ভিডিওটা পুরোটা দেখো। তো চলো যাই দোকানে। আমরা কিন্তু আজকে চলে এসেছি জয়গুরু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, ঠিক আছে, যেখানকার থালি যেমন ফেমাস, সেখানকার বিরিয়ানি কিন্তু ফেমাস। আর এখানে শোনা যাচ্ছে কলা পাতায় নাকি বিরিয়ানি দেওয়া হচ্ছে, মানে নৈহাটিতে কলা পাতায় বিরিয়ানি কোথায় দেয় আমি কিন্তু জানি না, একমাত্র এখানে কিন্তু দেওয়া হচ্ছে, তাই জন্য আমি ঘুরে ঘুরে চলে এসেছি সেই হিসাবে। তো চলো দোকানে সমস্ত ভাবে দেখা যায়, দোকানের পড়াদের সাথে কিছু কথা বলে নিই যে এই ভাবনাটা কথা গেলে কলা পাতায় বিরিয়ানি সার্ভ করা হবে, আর তার সাথে এই যে থালি আইটেমটা সেটা কীরকম, আর কী কী পাওয়া যাচ্ছে থালির কনসেপ্টের মধ্যে, মানে থালিতে কী কী থাকছে একটা থালিতে, সমস্ত কিছু দেখা হবে। অবশ্যই নমস্কার দাদা, আমরা চলে এসেছি তোমাদের দোকানে। তো শুনলাম তোমাদের দোকানে স্পেশাল বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস নাকি ফ্রি দেওয়া হচ্ছে, এই আইডিয়াটা তোমরা কোথা থেকে আনলে, হঠাৎ মানে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে কেন বিরিয়ানির সাথে? কোল্ড ড্রিঙ্কসটা এই কারণেই দেওয়া হচ্ছে, কারণ এই মানে টোটালি জায়গায় কোল্ড ড্রিঙ্কসটা অ্যালাউ নেই, মানে কোল্ড ড্রিঙ্কসটা কেউ দিচ্ছে না, দেওয়া হয় না একদম, সেটাই তো। আমি চাইছি যে মানুষের সুবিধার জন্য আরও কিছুটা মানে ভালোভাবে পরিষেবা করা বাড়ানোর জন্য কিছু মানে গিফটের, মানে গিফটের মানুষ যাতে খুশি হয়, আর খুশি হয় তোমার কাস্টমার যেন আবার তোমাদের দোকানে আসে, হ্যাঁ এটা একটা রয়েছে চমৎকার, তাই তো? এটা কিন্তু শুধুমাত্র পূজার জন্য, মানে একটা পূজার পরেও তোমরা থাকবে না এই অফারটা? এমনি পার্ট সানডেতে হচ্ছে, পার্ট সানডে করে, হ্যাঁ হ্যাঁ, আর পূজোর সময় আনলিমিটেড, মানে পূজোর সময় সবসময় থাকে, পূজোর সময়, পূজোর পুজো থেকে মানে পঞ্চমী থেকে পুরো দশমী পর্যন্ত মটন বিরিয়ানি আছে প্রথমে, সবার আগে মটন বিরিয়ানির কথাই বলছি, সবাই আলু বিরিয়ানি নিয়ে বলে, আমি একটু উল্টো বলছি, মটন বিরিয়ানি বলছি, মটন বিরিয়ানি এখন 150 টাকা, আর একটা কোল্ড ড্রিঙ্কস থাকবে তার সঙ্গে, টোটালি কোল্ড ড্রিঙ্কস থাকবে, হাফ নিলেও একটা কোল্ড ড্রিঙ্কস থাকবে, ফুল নিলেও একটা কোল্ড ড্রিঙ্কস থাকবে, এটা কিন্তু খুব দারুণ অফার তোমাদের জন্য। আর বলছি আপনারা তো থালিও কনসেপ্ট রয়েছে, যে থালিটা আপনাদের চলে অল টাইম, সেই থালিতে কি কি থাকছে প্রত্যেক দিনের খাবারে? আমাদের যে যেটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা আছে, এত মানে এটা বিরিয়ানির কম্বোটা বললাম, এবারে হোটেলের যেটা আছে সেটা আপনি ডাল ভাত মাছ মাংস চাটনি পাঁপড় সমস্ত কিছু মানে এখানে অ্যাভেলেবেল। আচ্ছা, যদি কেউ ভেজ নেয়, ভেজ থালি নেয়, তাহলে ভেজের মধ্যে কি কি থাকে থালির মধ্যে? ভাত ডাল সবজি সবজি পাঁপড় থাকবে, চাটনি থাকবে। আচ্ছা, এটার প্রাইস কত হচ্ছে?
এইটা প্রাইস সব থেকে নিম্ন 35 টাকা। 35 টাকা থেকে শুরু। 35 টাকা থেকে শুরু। আচ্ছা, তারপরে যা যা জিনিস নি বাড়াবে ওই হিসেবে অ্যাডিং। হ্যাঁ। ফিস থালি কত থাকছে? ফিস থালি এখন 60 টাকা করে নিচ্ছি, 65 ছিল সেখানে 5 টাকা কমিয়ে দিয়েছি, 60 টাকা করে নিচ্ছি। আচ্ছা, ফিস থালির মধ্যেও সেম আইটেম থাকবে, প্লাস একটা মানে তরকারি এক্সট্রা পাওয়া যাবে, সেটা হচ্ছে আপনার ওই আলু মানে পোস্ত আলুর তরকারিটা এক্সট্রা পাওয়া যাবে। হ্যাঁ, এমনি এমনি কম্বো সবই থাকবে, তার সঙ্গে আলু পোস্ত একটা তরকারি দেওয়া হবে। এটা 60 টাকায়? হ্যাঁ, মানে 4-5 রকম আইটেম দিয়ে তারপরে তার সাথে মাছ দিয়ে 60 টাকায় এত রকমের আইটেমের এত রকমের আইটেম। আচ্ছা, আপনাদের চিকেন মাটন থালিও হয়? হ্যাঁ, চিকেন থালিও আছে, মটন থালিও আছে, এগ থালিও আছে। এগ থালিও আছে। প্রাইসগুলো বলুন একটু। এগ থালির প্রাইস হচ্ছে আপনার 45 টাকা। বাবা, আচ্ছা। আর আপনার চিকেন থালি 60 টাকা আর ফিশ থালি 60 টাকা। থালি ফিশ থালি এগ থালির সঙ্গে আপনার ওই আলু পোস্তটা কম্বোটা আমরা ফ্রি দিচ্ছি। এমনি তরকারি তো আছে, আলু সোয়াবিন হোক, আলু পটলের তরকারি সব রকমভাবে, আর টেস্টফুল খাবার, কোনো খাবারে কোনো কমপ্লেন নেই। নমস্কার। এই হচ্ছে আমাদের যে ফিশ থালি, যেটা 60 টাকা পিসের ফিশ থালি, এটা হচ্ছে 60 টাকার ফিশ থালি। দেখতে পাচ্ছ পিস রয়েছে, ডাল রয়েছে, এখানে পাঁপড় রয়েছে, রয়েছে শসা, পেঁয়াজ, লেবু, এখানে রয়েছে আলু ভাজা। তো আমি কিন্তু এখন ট্রাই করতে চলেছি এই থালিটা, যার মধ্যে ভাতটা তোমাদের সমস্ত কিছু দেখালাম যে থালির মধ্যে কী কী থাকছে। তো প্রথমে ডাল দিয়ে ট্রাই করছি। এই রয়েছে মুগের ডাল, মানে মুসুর ডাল রয়েছে। আজকে মুসুর ডাল প্রত্যেকদিন মেনুতে চেঞ্জ হয় ডালটা। তো চলো ডাল দিয়ে ট্রাই করি। তো ডাল দিয়ে আর পাঁপড় দিয়ে প্রথমে স্টার্ট করছি খাওয়াটা। পাঁপড় ভেঙে নিলাম, তো ডাল দিয়ে পাঁচ বাইটটা নিতে যাচ্ছি। চলো। ডালটা বেশ ঘন, ঠিক আছে, অন্য জায়গায় এরকম ডাল দেয় কিনা আমি যাই না, কিন্তু ডালটার থিকনেসটা প্রচণ্ড রয়েছে, ভালো গাঢ় ডাল, আর সাথে পাঁপড় ভেড়ালি কিন্তু বেশ খেতে লাগছে। ডালের সাথে খাওয়ার জন্য ওখানে আলু ভাজাও দেওয়া হয়েছে, আর একটা তরকারি দেওয়া হয়েছে যেটা বেশ থালিতে থাকে। চলো, দেখো তোমাদের একটা জিনিস বলি, আমি এখানে ভিডিও করতে এসেছি বলে আমাকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এরকম নয়, যেমন সবাইকে নর্মালি দেওয়া হয়, যেভাবে সাজিয়ে দেওয়া হয় সেভাবে কিন্তু দেওয়া হয়। তুমি তো এখানে খেলে, তাই তো? তা তোমার কেমন লাগলো? বা তোমার তো এখানে দারুণ খাওয়া দাওয়া, দারুণ পেট ভরে খাওয়া দাওয়া পাওয়া যায় এখানে কম পয়সার মধ্যে। হ্যাঁ, থালি তো খুবই সস্তা দেখলাম, মানে 35 টাকা থেকে স্টার্ট ভেজ থালি, মানে সস্তায় পেট ভর্তি খাওয়ার। মাছ যা খাও ভাবি সস্তার মধ্যে এখানে পাওয়া যায় এই দোকানে। আচ্ছা, তারকা রুটি সব পাওয়া যায় এখানে। তারকাবিটা কেমন লাগে খেতে? এই খেলে ভালো, ভালো লাগে। আচ্ছা, মানে দিন ধরে খাই। হ্যাঁ, খারাপ না, ভালো, মানে সস্তায় সস্তায় সস্তায়। পুরের খাওয়াটার জন্য বেশিরভাগ মানুষ এখানে আসে, যে থালিটা যেটা দিচ্ছে সেই থালিটার জন্য সস্তায় যে থালিটা দেওয়া হয় ভেজ থালি, তাই জন্যই মানুষ আসছে। এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, কারণ নৈহাটিতে অনেক দাম, একটা ভেজ থালি মনে হয় 50 টাকা না 40 টাকা করে নেয়, সেখানে 35 টাকায় একটা ভেজ থালি নর্মাল মানুষকে দেওয়া, এটা কিন্তু এনারা অনেকটাই ভালো করছে। তো এই দোকানের রাঁধুনি কিন্তু জেঠু, ঠিক আছে, তো এনার হাতের তরকা রুটি কিন্তু খুব ফেমাস, ঠিক আছে। তো মানে আপনি যেটু কত বছর ধরে করছেন এখানে? আপনারই তো দোকান। কত কত বছর হলো দোকানের? আমার এই লাইনে রয়েছে 34 বছর। 34 বছর? আর এই দোকানের পরিকল্পনা, দোকানের কাজ করে, নিজের দোকান কবে থেকে স্টার্ট করলেন? নিজের দোকান এর আগে আমার 2010 ছিল। আচ্ছা, আগে মেন এখানে সন্তোষীমা হোটেলে কাজ করতাম। হ্যাঁ, কাজ করে 2010 সামনে একটা দোকান নিয়েছিলাম, 5 বছরের তারপরে আর দোকান পাইনি। আমি ফ্যানেও তরকা টরকা দিচ্ছি। হ্যাঁ, আমি দেখেছি তো আপনার, মানে তরকা কিন্তু খুব ফেমাস, মানে সবাই পছন্দ করে আপনার খাবারটা। তরকা রান্না তিনি চিন্তা নেই, কিন্তু তরকা আমার কাছে অনেকেই ইয়ে পাবে না, আমার মতন তরকা বানাতে পারে। আর এখানে এই দাদা হচ্ছে বিরিয়ানি বানাচ্ছে, দমে তৈরি হচ্ছে, ঠিক আছে। তো চলো এই বিরিয়ানি তৈরি করার পর তোমাদের টেস্ট করেও দেখাবো, আর দোকানটাও তোমরা দেখলে। বিরিয়ানি হাঁড়ি কিন্তু এখন খোলা হচ্ছে, ঠিক আছে, বিরিয়ানি হাঁড়ি, বিরিয়ানি দমটা হয়ে গেছে প্রায়। তো এখন যাচ্ছে এই ঘিটা, এটা কত আছে? ঘি 500 গ্রাম যাবে নাকি 1 কিলো প্রায়? এটা প্রায় 500 গ্রাম মতো যাবে। 500 গ্রাম মতো ঘি এর মধ্যে যাবে, তাই তো? এই দাদা ঘি দিচ্ছে, এই লেভেলে কিন্তু ঘি চলে গেল, ঠিক আছে, আমাদের বিরিয়ানিতে ঘি চলে, ঘি দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু বিরিয়ানি কাটাও স্টার্ট হচ্ছে, এই দেখো
বিরিয়ানি কাটাটা কিন্তু একটা আলাদাই আর্ট। বিরিয়ানি কাটার জন্য কিন্তু এক্সপিরিয়েন্স প্রয়োজন হয়, নাহলে কিন্তু সবাই বিরিয়ানি কাটতে পারে না। বিরিয়ানি কাটা কিন্তু এখনো শেষ হয়নি, কাস্টমার কিন্তু চলে এসছে। এ দাদা বিরিয়ানি তো এসছো? কাটার আগেই চলে এসছে। কেমন লাগে বিরিয়ানি এখানকার? ভালো লাগে, দারুণ। এখানে কিন্তু কাস্টমার চলে এসছে আগেই, ঠিক আছে। এই রয়েছে পুরো বাবা জাম্বো আলুর পিস, এই লেভেলের আলুর পিস কিন্তু দেওয়া হচ্ছে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ দাদা বৌদিতেও কিন্তু এরকম লেভেলের আলুর পিস দেওয়া হয়, তাই এটা কিন্তু তুমি নৈহাটিতেই পেয়ে যাচ্ছ, দাদা বৌদিতে যেতে হচ্ছে না। আর কাস্টমার কিন্তু রেডি, আমাদের কাস্টমার চলে এসছে বিরিয়ানি কাটার আগে। তার মানে বুঝতে পারছো বিরিয়ানিটা কতটা ফেমাস। এই হচ্ছে চিকেন, এটা চিকেন তো? কি লেভেলের পিসটা খালি দেখো তোমরা, কি লেভেলের পিস করো, ঠিক আছে। এই হচ্ছে চিকেনের পিস, 150 গ্রামের এক একটা পিস, ঠিক আছে। চিকেন এড়ে দেখো, ঠিক আছে, এই লেভেলের পিস থাকে চিকেনের। দাদা এখনও কিন্তু বিরিয়ানি কাটা শেষ হয়নি, এই লেভেলের পিস রয়েছে চিকেনে, তোমরা খালি দেখো। কোনো কমে কিন্তু দাদা বৌদি উজ্জ্বল দাস চাই কিন্তু কোনো কমে না। এইটা কি মাটন? ও ওয়াও, এত বড় পিস মাটনের, 150 টাকা যাচ্ছে এই মাটনটা। তোমরা কিন্তু মাটনের পিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 135-140 গ্রামের পিস, পুরো রিয়াজি পিস, দেখতেই পাচ্ছ চারিদিকে চর্বি রয়েছে মাটনের গায়ে, মানে বিরিয়ানির মাংসে কিন্তু হাড় ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দাদা একটু নাড়িয়ে দেখো, নাড়িয়ে পুরো হাড় খুলে গেল মাংসের থেকে, মানে আর কি চাই। এই লেভেলের বিরিয়ানি খেতে হলে কিন্তু তোমাকে আসতেই হবে জয়গুরু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, যেটা রয়েছে ঠিক খাপাড়ার মোড়ে। আর সামনেই কিন্তু গরুফাড়ির সেই সামনে এদিকে চলে গেলে পড়বে 4 নম্বর ব্রিজ, আর এইদিকে পড়ছে আমাদের নৈহাটি। আর সামনে এই বটগাছের তলায়, বটগাছের ছায় চলে আসতে পারো তুমি জয়গুরু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই বিরিয়ানির উপভোগ করতে। তো কাস্টমার কিন্তু রয়েছে আমাদের, আর আমরাও কিন্তু এই বিরিয়ানি টেস্ট করে দেখাবো, যেই লেভেলের পিস সেই লেভেলের টেস্টও হবে আমার যেটা আশা মনে করছি। কেন দারুণ গন্ধ বেরিয়েছে বিরিয়ানির থেকে, আর গন্ধ থেকেই কিন্তু বোঝা যায় বিরিয়ানির টেস্ট কিরকম হবে। তো এটা কিন্তু চাপের গ্রেভি রেডি হচ্ছে, আর চাপের চিকেনের পিসগুলো খালি দেখো এক একটা, ঠিক আছে। এই হচ্ছে চিকেনের পিস, লেগ পিস এটা, ঠিক আছে। দেখো এটা হচ্ছে সেই থাই পিসটা, এই পিসগুলো কিন্তু যাবে। আর এই পিসগুলো নাকি 70 টাকা করে পিস, মাত্র 70 টাকা, ঠিক আছে। এই হচ্ছে গ্রেভি রেডি, এখন তোমাদের টেস্ট করেও দেখাবো আমি। এই হচ্ছে দই যাচ্ছে এর মধ্যে, দই, তাই তো? হ্যাঁ, এই দই চলে গেল, ঠিক আছে। কাজু বাদাম বাটা, পোস্ত, সমস্ত কিছু কিন্তু এর মধ্যে দেওয়া হয়। তো এই হচ্ছে চাপ, 70 টাকা করে পিস। এই হচ্ছে হাতে কিন্তু রয়েছে ক্যাম্পা কোলা, মানে যেটা আমি তোমাদের বললাম যে দাদারা কিন্তু করেছে, যে এই বিরিয়ানির সাথে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি নিলে তার সাথে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে। তো যাই হোক, এটা কিন্তু একটা অসাধারণ আইডিয়া। তো এই হচ্ছে বিরিয়ানি, আর এই রইল আমাদের ক্যাম্পা কোলা, যেটা এই বিরিয়ানির সাথে অফারে থাকছে। কোন দোকান কোনো দোকানে যদি দিয়ে থাকে এরকম, তাহলে কিন্তু স্যালুট সেই দোকানকে। আর এখানেও দাদারা শুরু করেছে এটা দেওয়া। তো চলো এবার বিরিয়ানিটা, এই বিরিয়ানিটা টেস্ট করে তোমাদের দেখাই। তো এই দেখতে পাচ্ছ বিরিয়ানি, ঠিক আছে। আমি তোমাদের রাইসটা দিয়ে রাখছি, পুরো ঝুরঝুরে রাইস, ঠিক আছে, যেমন হয়ে থাকে। একটা হালকা অয়েলি ভাব রয়েছে রাইসের মধ্যে, যেটা একটা ভালো কোয়ালিটির বিরিয়ানির জন্য দরকার, ঠিক আছে। দেখো এই দেখো, হালকা একটা যে অয়েলি ভাব সেটা কিন্তু রয়েছে, কিন্তু মোটেও চিপচিপে নয়, ঠিক আছে। কারণ দু ধরনের রাইস এখানে দেওয়া হয়েছে, যেটা একটা হোয়াইট রাইস আর যেটা গ্রেভি টাইপের রাইস থাকে সেটাই। তো চলো এবার এটা টেস্ট করে, আর এখানে তোমাদের মাটন পিসটা খালি দেখাচ্ছি। দেখো আমি কিন্তু বিরিয়ানি এবার ফার্স্ট বাইট নিতে যাচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ প্রচণ্ড ঝুরঝুরে রাইস হাতে দিয়েছে। এই রকমের আলু তোমরা একটু বড় পিসের আলু নিতে পারে, দেখেছো অনেক বড় পিসের আলুও ছিল, বাট আমি এখন ছোটোটাই নিয়েছি। আর এই রয়েছে মাটনটা, যেটা হাত দিয়ে কিন্তু বলে যাচ্ছে, প্রচণ্ড তুলতুল নরম টাইপের মাটনটা দেখতে পাচ্ছ, একদম একদম তুলতুল করে যে মাটনটা সেরকম। এই যে এই দেখো, এই হচ্ছে মাটনের পিস, মানে দাদারা এখানে বলছে 150 গ্রাম থেকে 180 গ্রাম পিসের মাটন থাকে, আর চিকেনটাও থাকে 180 গ্রাম পিসের। তো মানে অসাধারণ, আমি তো পেয়েছি ওটা সিনার পিস, যেখান থেকে হাড় খুলে এসছে মাংসের থেকে। তো চলো এবার এই বিরিয়ানিটা ফার্স্ট বাইট নেওয়া যাক, অল্প একটু আলু দিয়ে ফার্স্ট বাইটটা নিয়ে নেব। চলো ফার্স্ট বাইট, ফার্স্ট বাইটেই কিন্তু আমার যে বিরিয়ানির যে অথেন্টিক ফ্লেভার, সেই ফ্লেভারগুলো এসছে। তো চলো আরও একটা বাইট নিই।
আর আমি সবসময় বলে থাকি ফার্স্ট ফ্রাইডে কিন্তু পুরোটা বোঝা যায় না, এবার একটু মাটন দিয়ে আলু দিয়ে ট্রাই করছি। নিলাম আলু, নিলাম মাটন, চলো দেখো। বিরিয়ানিটা হচ্ছে একদম লাইট বিরিয়ানি, ঠিক আছে, যাদের লাইট বিরিয়ানি পছন্দ তাদের এই বিরিয়ানিটা খুবই ভালো লাগবে। কিন্তু এটা অয়েলের পরিমাণ অনেকটাই কম রয়েছে, যেটা আমার দেখে মনে হলো আর টেস্ট করে মনে হলো। আজকের আমার একটু একটু হালকা ড্রাই লাগছে, বাট কোল্ড ড্রিঙ্কসটা রয়েছে আর সাথে চাপ রয়েছে, সেগুলো দিয়ে তোমরা ট্রাই করতে পারো, তোমাদের আশা করি খারাপ লাগবে না। বিরিয়ানিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর মাংসের কোয়ালিটি কিন্তু খুব ভালো। মাংসের কোয়ালিটিটা তোমাদের যেটা বলছি মাটনের পিসের যে কোয়ালিটি, যে মাটনটা যে ইউজ করা হয়েছে সেই মাটনটা কিন্তু খুব ভালো। আর এটা ট্রাই করে দেখি, দেখো মাটনটা শুধু মাটনটাকে তোমাকে বলছি, রিভিউটা দিচ্ছি, কোয়ালিটি আছে বস, মাটনটায় কোয়ালিটি আছে, মাটনটা মানে বেশ ভালো লাগলো। আর রাইসেও কিন্তু বেশ দারুণ টেস্ট হয়েছে। আমার একটু ড্রাই সাইডটা নিয়েছি আজকে, বাট তুমি যদি চাও আরেকটু অয়েলি ভাব নিতে পারো দাদাদের বলে, কাস্টমাইজ করতেই পারো, বাট আমার একটু ড্রাই লাগছে বিরিয়ানিটা। আদারওয়াইজ মাংসের পরিমাণ, যে যে বিরিয়ানিতে যে টেস্টটা থাকা দরকার সেই টেস্টগুলো কিন্তু সম্পূর্ণ রয়েছে। তো চলো এই পুরোটা ফিনিশ করি, দিয়ে তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, তোমাদের একটা অনেস্ট রিভিউ দিই। থালি পোর্শনটা অসাধারণ লেগেছে আর বিরিয়ানিটাও কিন্তু দারুণ ছিল, তার মধ্যে মাটনটা স্পেশালি আমার দারুণ লেগেছে। মাটনটার কোয়ালিটি কিন্তু বস আলাদাই ছিল, আলাদা, মানে যারা বিরিয়ানি টেস্ট করতে আসবে তারা কিন্তু বলবে যে না, দাদারা যে মাংসটা ইউজ করছে বিরিয়ানির জন্য আলাদা লেভেলের মাংস, খুব দারুণ ছিল। আর বিরিয়ানি দেখো, বিরিয়ানি প্রত্যেক দিন রান্না তো একটুখানি উনিশ বিশ হতেই পারে, বাট তুমি এখানে যদি তোমার পছন্দ মতো, যদি তোমার অয়েলি ভাবটা পছন্দ হয়, তুমি অয়েলি ভাবটা দাদার থেকে বলবে, যে এখানে কারিগর আছে সেই কারিগর তোমাকে সেই হিসেবে দিয়ে দেবে। তো দেখো এখানকার বিরিয়ানির সাথে কিন্তু বিভিন্ন অফার জড়িত রয়েছে, যেমন এখানে যদি তুমি বসে খাও তাহলে কিন্তু বিরিয়ানিটা আনলিমিটেড পাবে, সাথে আলু আর কিছু স্যালাডও এক্সট্রা পেতে পারো, ঠিক আছে, সেটা কিন্তু পুরোপুরি সেদিন দিনটার জন্য ডিপেন্ড করবে। আর বিরিয়ানিটা পুরো আনলিমিটেড থাকবে আর সাথে কোল্ড ড্রিঙ্কস কিন্তু ফ্রি থাকছে, এটা কিন্তু অফার, তাড়াতাড়ি আসো, এই জন্যই অফার যতক্ষণ না শেষ হচ্ছে তাড়াতাড়ি এসে এই অফারটা উপভোগ করো। আমার তো খেয়ে অসাধারণ লাগলো, আমি তোমাদেরও বলবো যারা যারা এই এরিয়ায় রয়েছো জয়গুরু হোটেল এবং রেস্টুরেন্টে অবশ্যই আসো। যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব যা যা করার করে দাও, অনেক কেটে কেটে তোমাদের জন্য ভিডিও করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি। আর অবশ্যই বলবো দাদাদের এখানে এসে থালি আর যে বিরিয়ানিটা এগুলো অবশ্যই ট্রাই করো। আর রাত্রে অবশ্যই যে তারকাটা হয় মানে ওটা কিন্তু বলার মতো নয়, এটা কিন্তু মানে আমাদের এই যে এরিয়ার মধ্যে লোকজন আছে সবাই কিন্তু পরিচিত যে এখানকার তারকা রুটি কি লেভেলের টেস্ট হয়। তো যারা জানো তারা তো আসছই, আর যারা জানো না একবার হলো এসে এখানে ট্রাই করো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমাকে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আরও একটা ব্লগে, আরও একটা জায়গায় আরও নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।